ايوه ليسان جي 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 انت انا والله لايك انا ديجا ليسان ايه انت والله بس ليسان دكدا دكدا এটা গরু ভরছিল শাইওয়াল স্যার এটা ভাঙ্গে মূল্য 550 জোড়া 112 মূল্য জোড়া 112 বলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়রা উপজেলা চন্ডপুরা হাটে আজ 3 নভেম্বর রোজ রবিবার 2024 আজকের বাজার থেকে আপনাদেরকে শাইওয়াল বক্তা বাছুরের দাম জানাবো দেখবো ছোট ছোট বাছুরের দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে যুক্ত হচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা দেখবো বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে বাজার অনেক সুন্দর সুন্দর গরু আছে সর্বপ্রথম একটা কালো গরু দিয়ে আমরা দামটা শুরু করব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন কত চাইছেন 75 কত বলে বাজারে 55 পর্যন্ত বলছে বেচা কত বেচা 58 হলে বাইরে দেব 58 হলে বিক্রি করবেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার চাপে চাপে আছে 70 72 বেচা হইছে আজকে কাস্টমার কম নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা দেখছি আরো কিছু গরুর দাম জানানোর চেষ্টা করব এদিক থেকে অনেকগুলো গরু একসাথে ওনারা নিয়ে দাঁড়িয়ে আছে কি অবস্থা ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন কত চাইছেন বাছুরটা বাহাত্তর দেখি তো গরুটা দেখাই আমরা আজকের চন্ডপুরা হাটে 72,000 চাওয়া দাম বক্তা বাচ্চা কত বলে ভাই 53 বলে আপনি কত বলে দিচ্ছেন একবারে একবারে 58 বাজার কেমন বাজার মোটামুটি ভালো ভালো আজকে একটু চাপ বাজার চাপ আচ্ছা আচ্ছা এটা কত চাচ্ছিল না এটা তো দেখাইছিল আমাদের এটা দেখেন এটা শাইওয়াল এটা কি ইন্ডিয়ান কি এটা কত এটা দাম ছিল 82 82 কত বলছে এটা ভাই 60 60 বলছে অল্প কিছু লাগবে নাকি অল্প কিছু হলে হয়ে যাবে ধন্যবাদ ভাই আমরা দেখছি এদিক থেকে আরো কিছু শাইওয়াল গরুর দাম জানাই দুইটি শাইওয়াল নিয়ে দাঁড়ায় আছে একদম ভালো পার্সেন্টেজের কি অবস্থা ভাই ভালো ভাই আপনি কি অবস্থা হ্যাঁ ভালো অনেকদিন পর এখানে আসছি আজকে দুইটা কি এক জোড়া নাকি এক জোড়া জোড়া কত ভাইয়া 1,30,000 এক লাখ তিরিশ জি 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 তাই না ভালো লাগবে না ঠিক আছে এসান এ এটা তো বসলে এসান দেখা না দেখা এটা গরু ভরছিল শাইওয়াল স্যার এটা ভাঙ্গে মূল্য 550 আর জোড়া 112 মূল্য জোড়া 112 বলে জোড়া 112 বলে মাশাআল্লাহ অনেক সুন্দর পার্সেন্টেজের শাইওয়াল এগুলো সংগ্রহ করছে কোথা থেকে ভাই বগুড়া বগুড়া থেকে 112 বলে কত লাগবে বেচাটা বেচা আমি 62 বলেছি 62 62 জোড়া কত জোড়া 120 20 লাগবে ঠিক আছে ওই এটা 62 এটা 50 সিঙ্গেল হিসাব নাকি এটা 62 এটা 50 আচ্ছা ঠিক আছে আমরা দেখব গরু গরু আপনাদেরকে আরো কিছু বাছুরের দাম জানাবো আজকে চন্ডপুরা হাট থেকে আসসালামু আলাইকুম মুরব্বি সালাম দিছি ওয়ালাইকুম সালাম আর রহমতুল্লাহ বরকাতুহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কত চাইছেন এটা এটা 75 75 কত বলে এটা মূল্য আমরা 50 50 বলে দিবেন না না দেবো না বেচা কত বেচা আমরা 65 65 চোখে মনে একটু সমস্যা আছে না 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 200 মালায় কান্দে মালায় কান্দে চোখ উল্টানো উল্টানো ঠিক আছে বেচা কেনে করেন আমরা দেখি আরো কিছু বাছুরের দাম জানাই এদিকে আরেকটি দেশি বাচ্চা কত চাইছেন আঙ্কেল 45 চাইছেন কত বলে 35 বলে বেচা বিক্রি কেমন বলে দিছিলেন 38 38 বলে দিচ্ছেন বেচাটা বাজার কেমন মনে হচ্ছে আজকে সুবিধা না আজকে তো সুবিধা মনে হচ্ছে না বলতেছে আচ্ছা ঠিক আছে এদিকের বাছুরগুলো সুন্দর আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ জোড়া কত চাইছিলেন 95 এই জোড়া 95 চাওয়া দাম জোড়া হিসেবে দাম বলছে কেউ কত বলে 70-75 জোড়া বলে কেমন বেচাটা কেমন বলে দিচ্ছেন 85,000 85,000 বেচাটা বলে দিছিলেন আচ্ছা আচ্ছা 85,000 আসেন তো ভালোই হ্যাঁ ভালো আছে ভাই আপনি ভালো আছেন তো আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকেন না দর্শক আমরা জি কেমন আছেন ভালো কি ভালো নাই দুরে গুরু দৌড়ে আছি বাজারে সমস্যা ছিল কি সমস্যা হয়েছে
কপাল খারাপ একটা বেচেছি 81500 এখানে ক্যাশ আসছে ক্যাশ ক্যাশ আইছে যাক তাহলে তো সমস্যা নাই মোটামুটি লসের বাজার মোটামুটি চলে চলে আলহামদুলিল্লাহ ভালো চলে আল্লাহ ভালো রাখছে এই কয়েকদিনে 80 মনে হয় 2-2.5 লিটার মতো লস আছে এটা প্রত্যেকটা ব্যাপারই বলে এখন লসই আছে কারণ এখন গরু কিনে না অনেক আবার হবানো মনে আছে আচ্ছা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আচ্ছা দর্শক আমরা যাচ্ছি এদিকে আরেকটি বকনা দামরি বলা যায় আঙ্কেল কত চাইছিলেন জি 45 চাইছেন 45 চাওয়া দাম কত বলে কাস্টমাররা 35 বলে বেচা কত বলে দিছেন 38000 বলে দিচ্ছিলেন 38000 বলে দেওয়া হচ্ছে চন্ডীপুরা বাজারে ধন্যবাদ আপনাকে আমরা দেখছি এদিকেও এক জোড়া গরু নিয়ে দাঁড়া আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ জোর না সিঙ্গেল সিঙ্গেল এই ছোটটা কত চাইছে ছোটটা 26 কত বলছে বাজারে 20 বলে বেচা কত বলছিলেন 500 টাকা বাড়লে দিয়ে দিবেন এটা কত চাইছেন এটা 42 চাইছেন কত বলে 28 বলে এটা কেমন 32 নাকি 30 হলে দিয়ে দিবেন এটা 30 হলে হয়ে যাবে ঠিক আছে ভালো থাকেন আমরা দেখি আরো কিছু গরুর দাম জানাই যেহেতু আপনারা অনেকদিন যাবতে বকনা মাছের দাম জানতে চেয়েছিলেন এই জোড়া দেখাইছে অলরেডি কত চাইছেন এটা ৫৫০ কত বলে আঙ্কেল ৪০-৪২ বলে আপনি কত বলে দিচ্ছেন বেচাটা ৪৫ বলে দিচ্ছিলেন ৪৫০০ বলে দিচ্ছেন ধন্যবাদ আমরা দেখি এদিকে একটা সাইওয়াল গরু দেখা যাচ্ছে সাইওয়াল গরুর দামটা জানাই মুরব্বি কত চাইছিলেন ৪৫ সাওয়া দাম কত বলে বাজারে ৩৮ বলে আপনি কত বলে দিচ্ছেন ৪২ কিনা করো নাকি ৪২০০০ টাকা বলে দিচ্ছেন বেচাটা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখি ঘুরে ঘুরে আরো কিছু গরুর বাছুরের দাম জানাই যেহেতু আপনার বাছুরের ভিডিও অনেকদিন দেখতে পান না কি অবস্থা ভাই যান ভালো আছেন জোড়াটা কত চাইছিলেন ১০০ দাম দর কি জোড়া বলছে কেউ এখনো বলা নাই বলছে কত বলছে ৭৫-৮০ বলছে দুইটা মানে ৩৫ করে বলে ৩৫-৩৮ করে নাকি কত বলে দিয়েছেন আপনার জোড়াটা ৯০০০০ বলে দিয়েছিলেন দর্শক ৯০০০০ জোড়াটা বলে দিচ্ছে বেচা বিক্রি চন্ডীপুরা হাট থেকে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম এদিকে আরেকটি ক্রস জাতের বাচ্চা কেমন আছেন ভালো আছেন কত চাইছিলেন ৪২০০০ চাওয়া দাম দাম কত বলে আঙ্কেল ৩০-৩২ বলে বেচা বিক্রি কত বলে দিচ্ছেন ৩৭০০০ বেচাটা ৩৭০০০ এদিকে এক জোড়া সাইওয়াল বকনা বাচ্চা দামরি দেখা যাচ্ছে আঙ্কেল জোড়া চাইছেন কত ৯০০০০ চাওয়া দাম কত বলে বাজারে ৬০-৭০ ৬০ আমরা দেখি আর একটু কথা বলি কত বেচা বিক্রিটা শুনি কাস্টমার আসছে মোটামুটি কাস্টমার দেখতেছে দুটা করে কত চাইছেন মুরব্বীটা ৫৫০ কত বলে ৩৫-৩৬ বলে আপনি কত বলেছেন বেচাটা ৪২০০০ ৪২০০০ আচ্ছা ধন্যবাদ মুরব্বী বেচাটা কত বলে দিয়েছেন এই জোড়াটা
যার কারণে একটা বাজারে একটু চাপ আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম